আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এসেছি মিরপুর বাইক হাটে। আজকে ডেট হচ্ছে 3 ফেব্রুয়ারি 2023 সাল। আজকে বাইক হাটে কী কী বাইক ফুটেছে, কী রেঞ্জের বাইক বেশি আছে সব দেখাবো এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। আর বাইক হাটের লোকেশনটি একটু বলে দিই, মিরপুর 13 BRTA ঠিক পিছন সাইডে প্রতি শুক্রবারই হাটটি বসে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। চলুন ভিডিওটি শুরু করি। আমরা ফার্স্টে যে বাইকটা দেখতে পাচ্ছি এটা FZS version 3, এটা রেড কালার। এটি বিশের মডেল, বিশের স্টেশন, কিলোমিটার 13,400+, মাইলেজ 40+ পেয়ে যাবেন। 150 cc এই গাড়িটি, দাম চা হচ্ছে 2,15,000 টাকা। 2,15,000 টাকা FZS version 3 রেড কালারের বাইকটি দাম চা হচ্ছে। বাইকটি কন্ডিশনটা দেখাচ্ছি, বাইকটি কন্ডিশনটা। এর পাশে আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, FZS version 2। এটা 18 মডেল, 18 স্টেশন, কিলোমিটার 14,193, মাইলেজ 45, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স করা আছে, দাম চাচ্ছে 1,95,000 টাকা। এই FZS বাইকটি দাম চা হচ্ছে মাত্র 1,95,000 টাকা। এ হচ্ছে বাইকটি, বাইকটির কন্ডিশনটা ইউজের মধ্যে ফ্রেশ আছে। আমরা এই পাশে একটি বাইক দেখতে পাচ্ছি, TVS 4B, যেটা 21 মডেল, অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি। কিলোমিটার 4,000+, মাইলেজ 40 পেয়ে যাবেন। 160 cc গাড়িটির দাম জাম চা হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা 4B রেড কালার এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি এখনও অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি, গাড়িটি কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে। আমরা এর পাশে আরেকটি FZS version 3 দেখতে পাচ্ছি, এটা হলো ব্লু কালার, বিশের মডেল, বিশের স্টেশন, কিলোমিটার 10,000+, এটি মাইলেজ পেয়ে যাবেন 40, দাম চলছে 2,15,000 টাকা। 2,15,000 টাকা এই FZS version 3 বাইকটি দাম চা হচ্ছে, ব্লু কালার এই বাইকটি। যারা ইউজ কন্ডিশনের মধ্যে ভালো বাইক খুঁজছেন আসতে পারে মিরপুর বাইক হাটে। আমরা এই পাশে আরেকটি জিক্সার দেখতে পাচ্ছি, ডাবল ডিক্সার গাড়ি এটি, 19 মডেল, 21 স্টেশন, কিলোমিটার 9,700, মাইলেজ 40 পেয়ে যাবেন। 155 cc এই গাড়িটি, দাম চা হচ্ছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা জিক্সার ডাবল ডিক্সার গাড়িটি দাম চা হচ্ছে। গাড়ির কন্ডিশনটা দেখাচ্ছি, 1,70,000 টাকা দাম চা হচ্ছে গাড়িটি, জিক্সার ডাবল ডিক্সের গাড়ি এটি, রেড কালার। আমরা এই পাশে একটি 4B দেখতে পাচ্ছি, 21 মডেল, 21 স্টেশন, গাড়িটি দাম চা হচ্ছে 1,80,000 টাকা। এই 4B দাম চা হচ্ছে ব্লু কালার, 1,80,000 টাকা। দামগুলো অবশ্যই ফিক্সড না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন এবং টেস্ট ড্রাইভের সুবিধা তো আছেই। 1,80,000 টাকা দাম চা হচ্ছে 4B-টা, ব্লু কালার। যে আমরা এই পাশে ব্ল্যাক কালার আরেকটি 4B দেখতে পাচ্ছি, 19 মডেল, 19 স্টেশন, কিলোমিটার দেওয়া আছে 16,891, মাইলেজ 40 পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা এই ব্ল্যাক কালারের 4B বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি, আর দামগুলো ফিক্সড না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন এবং টেস্ট ড্রাইভের সুবিধা তো আছেই। এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি, জিক্সার ডাবল ডিক্সার গাড়ি এটি, ব্ল্যাক কালার, বিশা মডেল, 21 স্টেশন, কিলোমিটার 8,000+, মাইলেজ 40 পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 2,20,000 টাকা। 2,20,000 টাকা জিক্সার এই বাইকটি দাম চা হচ্ছে, ডাবল ডিক্সার গাড়িটি। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, কী অবস্থায় আছে গাড়ি কন্ডিশনটা। এ হচ্ছে গাড়িটি, 2,20,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। আমরা এই পাশে ব্লু কালার জিক্সা দেখতে পাচ্ছি, 22 মডেল, 22 স্টেশন, কিলোমিটার 4,000+, মাইলেজ 40 পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 1,90,000 টাকা। 1,90,000 টাকা জিক্সার এই বাইকটি দাম চা হচ্ছে, গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে। 1,90,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এর পাশে আমরা আর একটি হুন্ডা হর্নেট দেখতে পাচ্ছি, এটা 20 মডেল, 20 স্টেশন, কিলোমিটার 9,000+, মাইলেজ দেওয়া আছে 40, দাম চা হচ্ছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা হুন্ডা হর্নেট এই বাইকটি দাম চা হচ্ছে। বাইকটি কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে। যারা ইউজের মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো খুঁজছেন আসতে পারেন মিরপুর বাইক হাটে। প্রতি শুক্রবারই হাটটি বসে থাকে। এই পাশে একটা এক্সব্লেড দেখতে পাচ্ছি, গাড়িটি 19 মডেল, 19 স্টেশন, কিলোমিটার 9,500+, মাইলেজ 50+ পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 1,57,000 টাকা। 1,57,000 টাকা হুন্ডা এক্সব্লেড এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি, যারা একটু কন্ডিশন ভালো খুঁজছেন আসতে পারেন মিরপুর বাইক হাটে। আমরা পাশে একটি হিরো ঠিলার দেখতে পাচ্ছি, 21 মডেল, অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি, কিলোমিটার 4,520, মাইলেজ 40+ পেয়ে যাবেন, 160 cc গাড়িটির মূল্য চা হচ্ছে 1,48,000 টাকা।
148,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে, হিরো ডিলার রেড কালার এই গাড়িটি। গাড়িটির কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি 148,000 টাকা গাড়িটির দাম চাওয়া হচ্ছে। মোটামুটি এই গাড়িটাও ফ্রেশ আছে। আমরা এই পাশে একটি হুন্ডা সিবি সাইন দেখতে পাচ্ছি, এটা 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, কিলোমিটার 2740, মাইলেজ 55 পেয়ে যাবেন। দাম চাচ্ছে 123,000 টাকা। 123,000 টাকা হুন্ডা সিবি সাইন বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, আমরা এই পাশে একটি FZS ভার্সন 2 দেখতে পাচ্ছি, ডাবল ডিস্কের গাড়ি এটি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 10,000 প্লাস, এটি দাম চাচ্ছে 199,000 টাকা। 199,000 টাকা এই বাইকটি মূল্য চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন, এবং টেস্ট ড্রাইভের সুবিধা তো আছে। এর পাশে আমরা আরেকটি জিক্সা দেখতে পাচ্ছি, ডাবল ডিক্সের গাড়ি, 20 মডেল, 20 রেজিস্ট্রেশন, কিলোমিটার 8,000 প্লাস, মাইলেজ 40 পেয়ে যাবেন। দাম চাচ্ছে 180,000 টাকা। 180,000 টাকা জিক্সার এই বাইকটি দাম চা হচ্ছে। এটি ডাবল ডিক্সের গাড়ি, গাড়িটির কন্ডিশনটা দেখে নেবেন, 180,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। আমরা এই পাশে একটি হিরো হাং দেখতে পাচ্ছি, ডাবল ডিস্কের গাড়ি, 22 মডেল, অন টেস্ট অবস্থা আছে গাড়িটি, এটা 150 সিসি গাড়ি, কিলোমিটার মাত্র 1530, দাম চাচ্ছে 148,000 টাকা। 148,000 টাকা এই হিরো হাং ডাবল ডিস্কের গাড়িটি দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনটা দেখাচ্ছি, 148,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। গাড়ি কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে। আমরা এই পাশে একটি FZS ভার্সন 3 দেখতে পাচ্ছি, 20 মডেল, 20 রেজিস্ট্রেশন, কিলোমিটার 6,540, এটি মাইলেজ পেয়ে যাবেন 45, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স, দাম হচ্ছে 213,000 টাকা। 213,000 টাকা FZS ভার্সন 3 ব্লু কালার এই বাইকটির মূল্য চা হচ্ছে, মাত্র 213,000 টাকা। এর পাশে আমরা একটি হিরো হাং দেখতে পাচ্ছি, ডাবল ডিস্কের গাড়ি, 18 মডেল, অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি, কিলোমিটার 12,330, দাম চাচ্ছে 110,000 টাকা। অবশ্যই দামগুলো ফিক্স না, 110,000 টাকা হিরো হাং ডাবল ডিস্কের গাড়ি, আবার দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনটা দেখে নেবেন, আমরা এর পাশে এই গাড়িটি দেখলাম, এটা হলো হিরো হাং আরেকটি, এটা ডাবল ডিক্সের গাড়ি, এটি 20 মডেল, 20 রেজিস্ট্রেশন, এটি কিলোমিটার 6,530, এটা দাম চাচ্ছে 130,000 টাকা। 130,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে হিরো হাং, এই যে রেড কালার, যেটি ফার্স্টেরটা 110,000 টাকা দাম চা হচ্ছিল, এটা 130,000 টাকা দাম চা হচ্ছে। আমরা এর পাশে একটি পালসার NS দেখতে পাচ্ছি, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন, দাম চা হচ্ছে 192,000 টাকা। 192,000 টাকা পালসার NS ABS বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, 192,000 টাকা গাড়িটি মূল্য চা হচ্ছে। কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে। যারা গত ভিডিওতে অনেকে পালসার NS খুঁজছিলেন, এইবার আছে কিছু NS দেখতে পারেন। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, এই পাশে একটি হিরো ইগনিটর দেখতে পাচ্ছি, 21 মডেল, 22 রেজিস্ট্রেশন, কিলোমিটার 5,000 প্লাস, মাইলেজ 50 পেয়ে যাবেন। দাম চাচ্ছে 116,000 টাকা মাত্র। 116,000 টাকা হিরো ইগনিটর এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনটা দেখাচ্ছি, 116,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। গাড়িটির কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে। 116,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটা ট্রিগার দেখতে পাচ্ছি, 16 মডেল, 16 রেজিস্ট্রেশন, কিলোমিটার 17,000 প্লাস, মাইলেজ 40 প্লাস পেয়ে যাবেন। দাম চাচ্ছে 118,000 টাকা। 118,000 টাকা এই ট্রিগার বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি দামগুলো অবশ্যই ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। এর পাশে আমরা একটা FZS ভার্সন 2 দেখতে পাচ্ছি, এটা 22 মডেল, 22 রেজিস্ট্রেশন, কিলোমিটার 5,000 মাত্র, দাম হচ্ছে 222,000 টাকা। 222,000 টাকা FZS ভার্সন 2 এই বাইকটি দাম হচ্ছে, FIA যেটা। গাড়িটি কন্ডিশনে দেখাচ্ছি, এ হচ্ছে গাড়িটি,
আমরা এই পাশে একটা পালসার দেখতে পাচ্ছি, ডাবল ডিস্কের গাড়ি। অনেকে গত ভিডিওতে পালসার বাইক খুঁজছিলেন। বিশের মডেল, বিশের রেজিস্ট্রেশন, কিলোমিটার 10,700, মাইলেজ 35 পেয়ে যাবেন, দাম চলছে 1,55,000 টাকা। 1,55,000 টাকা পালসার ডাবল ডিস্ক এই গাড়িটির মূল্য চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। আর টেস্ট ড্রাইভের সুবিধা তো আছেই। 1,55,000 টাকা পালসার এই বাইকটি দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটি ডিসকোভার দেখতে পাচ্ছি, 18 মডেল, 21-এর রেজিস্ট্রেশন, কিলোমিটার 17,000, মাইলেজ 60+ পেয়ে যাবেন, দাম চা হচ্ছে মাত্র 89,000 টাকা। 89,000 টাকা ডিসকোভার বাইকটি দাম চা হচ্ছে মাত্র। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি। এবার একটা হুন্ডা লিভো দেখতে পাচ্ছি, এটি 18 মডেল, 8,000 স্টেশন, কিলোমিটার 11,000+, মাইলেজ 55+, দাম চা হচ্ছে মাত্র 87,000 টাকা। মাত্র 87,000 টাকা হুন্ডা লিভো এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। মাত্র 87,000 টাকা হুন্ডা লিভো এই বাইকটি দাম চা হচ্ছে। আমার পাশে একটি টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি, এটা হলো 21-এ মডেল, 21-এর রেজিস্ট্রেশন, কিলোমিটার 5,500, মাইলেজ 55 পেয়ে যাবেন, দাম চাচ্ছে 1,07,000 টাকা মাত্র। 1,07,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে টিভিএস স্ট্রাইকার এই বাইকটি। 1,07,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটা FZS ভার্সন 2 দেখতে পাচ্ছি, ডাবল ডিস্কের গাড়ি। এটি 20-এ মডেল, 20-এর রেজিস্ট্রেশন, কিলোমিটার 5,000+, মাইলেজ 40+ পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 2,20,000 টাকা। 2,20,000 টাকা FZS ভার্সন 2 এই বাইকটি দাম চা হচ্ছে, ডাবল ডিস্কের এই গাড়িটি। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে গাড়িটি। 2,20,000 টাকা দাম চা হচ্ছে। এর পাশে একটি পালসার দেখতে পাচ্ছি, ডাবল ডিস্কের গাড়ি, 19-এ মডেল, 21-এর রেজিস্ট্রেশন, কিলোমিটার 7,000+, মাইলেজ 35+ পেয়ে যাবেন, দাম চাচ্ছে 1,57,000 টাকা। 1,57,000 টাকা পালসার ডাবল ডিস্কের এই গাড়িটি দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্সড না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন, এবং টেস্ট ড্রাইভের সুবিধা তো আছেই। 1,56,000 টাকা পালসার বাইকটি দাম চা হচ্ছে। আমরা এর পাশে একটি বাইক দেখতে পাচ্ছি, জিক্সার, 19-এ মডেল, 19-এর রেজিস্ট্রেশন, কিলোমিটার 10,200, দাম চা হচ্ছে 1,75,000 টাকা। এই যে বাইকটি দেখতে পাচ্ছেন, জিক্সার, মাত্র 1,75,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ আছে। 1,75,000 টাকা দাম চলছে। এর পাশে আমরা হিরো ইগনিটর দেখতে পাচ্ছি, 21-এ মডেল, অনটেস্ট অবস্থায় আছে গাড়িটি, কিলোমিটার 5,530, দাম চলছে 1,05,000 টাকা মাত্র। 1,05,000 টাকা ইগনিটর এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ দেখতে পাচ্ছি, 1,05,000 টাকা দাম চা হচ্ছে। এর পাশে আমরা আরেকটি প্লাটিনা দেখতে পাচ্ছি, 21-এ মডেল, অনটেস্ট অবস্থায় আছে গাড়িটি, কিলোমিটার 5,520, দাম চাচ্ছে মাত্র 90,000 টাকা। মাত্র 90,000 টাকা এই প্লাটিনা এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, এর পাশে আমরা একটি ইগনিটর দেখতে পাচ্ছি, 18-এ মডেল, 18-এর রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে 13,400, মাইলেজ 50 পেয়ে যাবেন, দাম চাচ্ছে মাত্র 92,000 টাকা। মাত্র 92,000 টাকা ইগনিটর এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন, এবং টেস্ট ড্রাইভে তো সুবিধা আছেই। 92,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। আমরা এর পাশে আরও একটি বাইক দেখতে পাচ্ছি, টিভিএস মেট্রো প্লাস গাড়িটি, 19-এ মডেল, 20-এর রেজিস্ট্রেশন, মাইলেজ 50 পেয়ে যাবেন, দাম চাচ্ছে মাত্র 93,000 টাকা। মাত্র 93,000 টাকা টিভিএস মেট্রো প্লাস এই বাইকটি দাম চা হচ্ছে। বাইকটি কন্ডিশনটা দেখাচ্ছি, বাইকটি কী কন্ডিশনে আছে। মাত্র 93,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। আমরা এই পাশে একটি ইগনিটর দেখতে পাচ্ছি, 18-এ মডেল, 18-এর রেজিস্ট্রেশন, কিলোমিটার 11,400, দাম চা হচ্ছে মাত্র 92,000 টাকা। মাত্র 92,000 টাকা ইগনিটর এই বাইকটি মূল্য চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখে নিচ্ছেন, গাড়িটি কন্ডিশনটা কী অবস্থায় আছে। মাত্র 92,000 টাকা ইগনিটর এই বাইকটি দাম চা হচ্ছে। মোটামুটি গাড়ি কন্ডিশনটা ফ্রেশ আছে, 92,000 টাকা দাম চা হচ্ছে। এর পাশে একটা ডিসকোভার দেখতে পাচ্ছি, এটা হলো 125 সিসির গাড়ি। এটি 20-এ মডেল, 20-এর রেজিস্ট্রেশন,
দাম চাওয়া হচ্ছে 1,18,000 টাকা। 1,18,000 টাকা ডিসকভার 125 cc বাইকটি মূল্য চাওয়া হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, 1,18,000 টাকা দাম চাচ্ছে। এর পাশে আমরা একটা হিরো হাং দেখতে পাচ্ছি, 1900 মডেল, 1900 রেজিস্ট্রেশন, কিলোমিটার 12,000 প্লাস, দাম চাচ্ছে 1,12,000 টাকা। 1,12,000 টাকা হিরো হাং এই বাইকটি দাম চাওয়া হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, 1,12,000 টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি। গাড়িটি কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ আছে, 1,12,000 টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি। এ হচ্ছে গাড়িটি, 1,12,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। এর পাশে একটি আরটিআর দেখতে পাচ্ছি, অ্যাপাসি আরটিআর, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 18 কিলোমিটার 14,000 প্লাস, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স করা আছে, মাইলেজ 40 পাবেন, 150 cc। গাড়িটি মূল্য চা হচ্ছে 1,11,000 টাকা। 1,11,000 টাকা অ্যাপাসি আরটিআর রেড কালার এই বাইকটি দাম চা হচ্ছে। আমরা এর পাশে একটি পালসার দেখতে পাচ্ছি, এটি 14 মডেল, 14 রেজিস্ট্রেশন, কিলোমিটার 16,000 প্লাস, ট্যাক্স ভ্যালিড 10 ইয়ার্স করা আছে, দাম চাওয়া হচ্ছে মাত্র 1,15,000 টাকা। 1,15,000 টাকা এই পালসার বাইকটি দাম চাওয়া হচ্ছে গাড়িটি। এ হচ্ছে গাড়িটি, 1,15,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আমরা এর পাশে একটি ইগনিটর দেখতে পাচ্ছি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 8,800, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স করা আছে, দাম চাওয়া হচ্ছে মাত্র 94,000 টাকা। মাত্র 94,000 টাকা ইগনিটর এই বাইকটি দাম চাওয়া হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন এবং টেস্ট ড্রাইভের সুবিধা তো আছে। মাত্র 94,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আমরা এর পাশে একটি হিরো ইগনিটর দেখতে পাচ্ছি, 22 মডেল, অন টেস্ট অবস্থায় আছে, গাড়িটি দাম চাওয়া 1,17,000 টাকা। 1,17,000 টাকা ইগনিটর এই বাইকটি দাম চাওয়া হচ্ছে। এটি গাড়িটি পুরো ফ্রেশ আছে, মাত্র 1,17,000 টাকা ইগনিটর এই বাইকটি দাম চাওয়া হচ্ছে। রেড কালার ইগনিটর এই বাইকটি। এর পাশে আমরা আরেকটি ইগনিটর বাইক দেখতে পাচ্ছি, এটা হলো ব্লু কালার, এটা হচ্ছে 22 মডেল, অন টেস্ট অবস্থায় আছে, গাড়িটি 125 cc গাড়ি, মাইলেজ 50 পেয়ে যাবেন, অন টেস্ট অবস্থায় আছে, ট্যাক্স ভ্যালিড দেওয়া। এটা 1,17,000 টাকা দাম চাওয়া হচ্ছে। 1,17,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন এবং টেস্ট ড্রাইভের সুবিধা তো আছে। এর পাশে আমরা একটি টিভিএস ম্যাক্স বাইক দেখতে পাচ্ছি, এইসব বাইকগুলো খুবই রেয়ার বলা যায়। 1900 মডেল, 21 রেজিস্ট্রেশন, কিলোমিটার 6,800 প্লাস, দাম চাচ্ছে মাত্র 85,000 টাকা। মাত্র 85,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে টিভিএস ম্যাক্স এই বাইকটি। আমরা এই পাশে একটি বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সুজুকের একটি বাইক, 1900 মডেল, 1900 রেজিস্ট্রেশন, দাম চাচ্ছে মাত্র 75,000 টাকা। মাত্র 75,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। এটা ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স করা আছে, মাত্র 25,000 কিলোমিটার রান করেছে গাড়িটি। আমরা এই পাশে একটি টিভিএস টাইগার দেখতে পাচ্ছি, 20 মডেল, 21 রেজিস্ট্রেশন, কিলোমিটার 11,000, দাম চা হচ্ছে মাত্র 1,05,000 টাকা। এই রেড কালার টিভিএস টাইগার দাম চা হচ্ছে 1,05,000 টাকা মাত্র গাড়িটি। এ হচ্ছে গাড়িটি, 1,05,000 টাকা দাম চা হচ্ছে গাড়িটি। কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ আছে, এর পাশে আমরা একটা ডিসকভার দেখতে পাচ্ছি, 110 cc গাড়ি, এটা এটার মডেল হচ্ছে 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 12,000 প্লাস, দাম চাচ্ছে মাত্র 92,000 টাকা। মাত্র 92,000 টাকা ডিসকভার এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি অবশ্যই দামগুলো ফিক্স না। আমরা সে মেট্রো একটি বাইক দিতে পাচ্ছি, 20 মডেল, অন টেস্ট অবস্থায় আছে, কিলোমিটার 10,000, দাম চাচ্ছে মাত্র 72,000 টাকা। মাত্র 72,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনটা দেখে নেবেন, আবারও বলছি অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। আমরা এর পাশে একটি বাইক দেখতে পাচ্ছি, মেট্রো একটি বাইক, এটি অন টেস্ট অবস্থায় আছে, কিলোমিটার 17,000, মাইলেজ 55 পেয়ে যাবেন, দাম চাচ্ছে মাত্র 72,000 টাকা। মাত্র 72,000 টাকা বাইকটি দাম চাওয়া হচ্ছে। এটারও মূল্য 72,000 টাকা দাম চাওয়া হচ্ছে। গাড়িটির কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ আছে। এর পাশে একটি হিরো গ্লেমার দেখতে পাচ্ছি, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, 19 রেজিস্ট্রেশন, কিলোমিটার 17,000 প্লাস, দাম চাওয়া হচ্ছে মাত্র 87,000 টাকা।
মাত্র 87,000 টাকা হিরো গ্ল্যামার এই বাইকটি দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্সড না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন, অ্যাডভার্টাইজ অফিস শুধু আছে। এর পাশে আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, হিরো, হিরো একটি বাইক, এটি 17 মডেল, 8,000 স্টেশন কিলোমিটার, 25,000 প্লাস দাম চাচ্ছে, মাত্র 70,000 টাকা। মাত্র 70,000 টাকা বাইকটি মূল্য চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ আছে, যারা উপরে পাঠা রাইড শেয়ারিং করেন দেখতে পারেন বাইকগুলা। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুকতে দেখে থাকলে ফেসটি ফলো দিয়ে সকলকে ধন্যবাদ।